بسم الله الرحمن الرحيم اتا قرائي بويلام سولار مازي دي ادي لام دوئي سامو سان فلاور تل السلام عليكم اخن كتا قلام خويتا رشنور قواري سوتو سوتو قدي خطيا راقسي تل غرمو يلو تار قرائي دي ادي سي رشن قولا এখন একটু গ্লাড়া ছাড়া করিয়া অপেক্ষা করবো রসুনগুলা ব্রাউন হইবার থোড়া লাল টিকালার হইব আর কি লাল হয়নি জানি না সব এখন ব্রাউন আমি হইলাম ব্রাউন তো অবশ্যই শোনা বাকি সকল ভাষে থেকে আমার ভিডিওটা দেখবায় দয়া করিয়া আর যারা বন্ধু খাসো ধন্যবাদ এখন দিয়া দিলাম একটা পেঁয়াজ খাইটা দইয়া রাখছিলাম রসুন একটু লালটি কালার হইল গোল্ডেন কালার ব্রাউন কালার তারপরে দিয়া দিলাম পেঁয়াজ এখন দিয়া দিলাম এক চামচ পরিমাণ লবণ আর একটু লাড়াছড়া করিয়া গুড়িয়া রাখমু ডাকনা দিয়া ডাকিয়া ফেসটা কিছু খসিয়ে যাক তারপরে মশলা অ্যাড করুন তো আজকে কিতা রান্নাম অবশ্যই তোমরা দেখতে পারবা আমার সিলেটের খুব মজার একটা তরকারি খুব ভালো লাগে সবাই কি আর ভালো পাইব না খারু কাছে ভালো লাগবো খারু কাছে লাগতো না সব জিনিস যদি সবে খাইতে পারতো সবে তো আর খায় না সব জিনিস তো ফেসটা একটু খসিয়ে গেছে এখন আস্তে আস্তে মশলা দেওয়া শুরু করব আলহামদুলিল্লাহ সবাই থাকবা পাশে থাকিয়া দেখবা দয়া করে ভিডিওটা সুন্দর রান্না করতাম পারি না সুন্দর করে মারতাম পারি না আগে আর রান্নার পাঠগুলো সুন্দর করে দেখাইতাম পারি না বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিলাম খারি পাউডার এক চামচ তারপরে মরিচ গুঁড়ি দিয়া দিলাম আধা চামচ হলুদ গুঁড়ি দিয়া দিব আধা চামচ তো বলস কারি পাউডার দিলাম তার জন্য হলুদ লাগলো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আধা চামচ তো পেঁয়াজের সাথে রসুনের সাথে মশলাটারে ভালো করে খসিয়ে নিই তারপরে কি দিমু আমার সিলেটের মজার খাবার আদা জামির শেষে আদা জামির খাইতে ভালো পাব হইও আমি খাইতাম না আর আমার বাবা একদিন রান্না করাইয়া লোয়াইছেন আদা জামির দিয়া আর খালি আরাম আস দিয়া আসলে খুব স্বাদ লাগছে আর এই শিক্ষা গেছে ওখানে একটু পানি দিলাম মশলাটা আরও কিছু খসিয়ে যাক তো একটু লড়াছাড়া করিয়া খাইতে রাখছি আদা জামির তো আদা জামিরগুলা অ্যাড করব আরে দুমা রে দুমা কিলা দেখাইতাম খ দুমা লাগি দুমায় তোমার দৌড়ে জানে আর গিয়া ক্যামেরাতে ফোনর ক্যামেরাতে ইয়া ধরে এখন একটু লাড়াছাড়া করলাম মশলাটা কিছু খসিয়ে নিলাম আর খাইতে রাখা আধা দামি দিলাম কয় টুকরা বাকল দিয়া দিছি কয় টুকরা বাকল ফালাইছি আমার বাকল দিয়া খাইতে খুব ভালো লাগে তিতি মারে গিয়া আর একটু যে ঠেঙ্গা রস ফুটেন কিছু আমি সিফিয়ে ফেলাই দিছি বেশি ঠেঙ্গা হয়ে গেলে আমি খাইতাম পারি না তরকারি অনেকে টক বালা পায় বেশি আর আমি এত টক খাইতাম পারি না গে আমলার টক খাইতাম পারি আমলার টক মজা লাগে আর আদা জামির আর হাত সাত করার বাকল খাইতে আমার খুব ভালো লাগে তো একটু খসিয়ে রাখি ডাকনা দিয়া গুললাম তারপরে এইলাম দেখলাম আইয়া তোমার সাথে শেয়ার করলাম তো এখনও বালা করি সিজিছে না গিয়া সিদ্ধ হয়েছে না কি মাছগুলার কিতা করি বোয়াল মাছটি রান্না করবো কয়েকটা বোয়ালর
মাথা খাটা খোটা গোসা রয়েছে, খাটা গোসা তো লবণ দিয়া ভিজাইয়া রাখছি মাছগুলো। এখন আস্তে আস্তে আমি মাছগুলো ধুইয়া অ্যাড করে দিই। দেখো পাখি অকল সাথে তাকিয়া দেখো, খুব মজার তোর হারি হয়েছে আসলে। তো মাছ দেওয়ার পরে কিতা করবো, একটু লাড়া চাড়া করিয়া ডাকনা দিয়া কিছু সময় ঘুরিয়া রাখবো, ডাকিয়া রাখবো। মাছ তো নে কিছু ফানিবার রইব। তো কইবাই তোমরা কি আমার রান্নাগুলা কিলা লাগছে। আসলে মজা রয়েছে তরকারিটা রান্না। রে কপাল মহন্দ চোখ থাকিতে অন্ধ, এই জীবন জইলা পুইরা শেষ তো হইল না। ডাকনা দিয়া ঘুরিয়া রাখছি, দেখছি অনেক পানি বার হয়েছে মাছ তুলে। তো মাছ আর আদা জামি একসাথে খসিয়ে গেছে। তা আমি আমার পরিমাণ মতো জুল দিব। আসলে আমি তো ফাতলা জুলের তরকারি সবসময় রান্না করি, আমার খুব স্বাদ লাগে আর কি ফাতলা জুলে খাইতে তরকারি। তো পরিমাণ মতো দিব শিরা পানি জুল, আর বক 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 করে উতরাইয়া যাইব। তারপরে চুলার গ্যাস অফ করব। থাকিয়া দেখো তোমরা পাশে, আর সবাই তো অলরেডি জান রান্না করা জানো অনেকেই। তো উলট পালট করিয়া দিলাম মাছগুলা, দুদিকি মাছের খসিয়ে গেছে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিলাম পরিমাণ মতো জুল, আর দিমু কিতা ফ্রোজেন বাখর পাতা। তো এখন জুল দেওয়ার পরে ডাকিয়া রাখি, তারপরে আইয়া বাখর পাতা দিলাম। তো বাখর পাতা দিলাম, আসলে দেখাইছি না তোমরা, অফ ক্যামেরায় দিয়া দিছি। আর দেখো কি সুন্দর বক বক করে উতরার। আরও কিছু ভালো করিয়া উতরিয়া যাক তরকারি, তারপরে চুলার গ্যাস বন্ধ করে দিলাম। তো কারো বালা লাগলে রান্না করে খাইতে পারবা আমাদের সিলেটি আদা জামির দিয়া বোয়াল মাছ দিয়া। মাঝে মধ্যে কিছু কোনোটা তিত্তিঙ্গি মারে, তিত্তা তিত্তা লাগে গিয়া, তো খুব ভালো লাগছে। খাইয়া তো শেয়ার করছে তোমরা লগে, তো কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবা। অনেকে বন্ধু কররা প্লিজ হাটরা, কিছু করার নাই, আমার উপরে খুব দুঃখিত হইবা না। সবাই গেছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার